দিয়ে দেব পরিমাণ মতো এবং এর মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ কুচি, আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর নেড়ে ছেড়ে দেব আমি এই পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা আগে করে নিয়েছিলাম, তার জন্য দেখালাম না। এই পর্যায়ে আমি 2টা তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম দারচিনি এবং 4 থেকে 5টা এলাচ। আবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, নাড়তে হবে যেন লেগে না যায়। পানি এড করে দিলাম যাতে পুড়ে না যায়, আপনারা এই পানিটা পরে অ্যাড করতে পারেন। আমি আগে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, আমি যেহেতু ঝালের পরিমাণটা বেশি খাবো তার জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। আমি হলুদের পরিমাণটা কম খাই, আর এই হলুদের রং বেশি হয় তার জন্য বেশি দেওয়ার দরকার পড়ে না। এবার যে লবণ অ্যাড করে দিলাম, তারপর আমি টমেটো অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে এবং টমেটোগুলো একদম মিশে না যায়। দেখুন তেল উপরে চলে আসছে এবং টমেটোগুলো অনেকটা মিশে গেছে। এখানে আমি আলু অ্যাড করে দিব, আলুগুলো আমি প্রথমে কেটে রেখেছিলাম। এবং টমেটো বাকি মশলা এবং আলু একসাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন। এরপর যে মাংস অ্যাড করে দিলাম, যেহেতু আমি বেশিক্ষণ কষিয়ে রান্না করবো না, এরপর যে আমি জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, জিরাটা আমি শেষে দিয়েছি এবং দিয়ে দিলাম পানি। আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিটি না বাজতেছে, চলুন সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করা যাক। প্রায় 10 মিনিট পর হয়ে গেল 12টা সিটি কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে আমি প্রেসার কুকারটা খুলে নিব আপনাদেরকে দেখানোর জন্য কেমন রান্না করলাম।